হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু আ চ্যানেল আইরিন जया ব্লগস আজকে এর নতুন ব্লগ নিয়ে এসে গেছি দেখতেই পাচ্ছেন যে এখনো দি আমার চোখের এইগুলো ঠিক হয়নি আমার মনে হয় না এটা কোনো অ্যালার্জি বা কিছু ইনফেকশন বলে এটাই ঠান্ডা নিতেই আমার 12 মাস ঠান্ডা লাগে ঠান্ডা লাগার এই চোখ দেখছি সকালে ফুলে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে মানে ওই যাই না কি মেডিসিন দিয়েছে যদি অ্যালার্জি বা কোনো ইনফেকশনই যদি আমার চোখে হয়ে থাকে তাহলে তো আমি তো এখন কিছুই অ্যাপ্লাই করছি না তো না হওয়ার কথা তাও হচ্ছে ওষুধ খাচ্ছি রোজ টাইম টু টাইম স্টিল ডক্টর তাও বলেছে থ্রি উইক্স পর এসে একবার রিপোর্ট দিয়ে যেতে তো ওই আফটার ফিফটিন ডিসেম্বর যাব তখন গিয়ে একবার বলে আসবো কারণ স্কিন বলে কথা মানে মুখ বলে কথা হয় রিস্ক আর নে রিস্ক একদমই নেওয়া যাবে না তো কলকাতায় এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আর বেশ এখন অনেককেই দেখছি রাস্তাঘাটে সোয়েটার জ্যাকেট পরছে খালি আমি একমাত্র ব্যক্তি যে সোয়েটার জ্যাকেট পরে বেরোচ্ছি না মানে স্টাই যেটাকে বলে স্টাইল মারা স্টাইল মারার জন্য পরছি না বা না পরতে হবে এমনিতেই যেটা বললাম আপনাদেরকে আমার বারো মাস ঠান্ডা লাগে তো সেই রিস্ক নিয়ে লাভ নেই তারপর দেখবো রোজই আমার চোখ ফুলে আছে তারপর লোক দেখে ভাববে যে কি হয়েছে কেউ চোখে ফুকে মেরেছে যে তাই জন্য হয়তো চোখ ফোখ খুলে গেছে আজকে বাড়ি আছি বেরোই আর ইচ্ছা করছে না বেরোতে কালকে তো আমার ফ্রেন্ড এসে দেখা করেছিলাম গিয়ে আর সাথে ওটা ভ্লগ করা আমার হয়নি তো আজকে বাড়ি আছি দাঁড়ান মাকে দেখাই মা হুম কি বানাচ্ছো আজকে করে আসছে আমি দেখতেই পাচ্ছি বাট স্টেল লুচি লুচি আর সাদা ফুলকো লুচি হবে আর সাদা আলুর তরকারি সাদা আলু চচ্চড়ি চচ্চড়ি হবে হ্যাঁ আলু চচ্চড়ি এটা হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার এমনিতে আমার মা দুপুরে সব রান্না করে রেখে দেয় বাট আজকে আমার মা কেমি বলেছি না আগে থেকে লুচি ভেজে রাখবে না কারণ আগে থেকে ভেজে রাখলে না একদম ভালো লাগে না খেতে ঠান্ডার সময় তো আরো হ্যাঁ তারপর ওটা না লুচি অনেকের কি মাসি লুচি খেতে পছন্দ করে হুম বাট আমার নয় গরম গরম যে ভেজে দেয় ওটাই আমার বেশি ভালো লাগে হুম পছন্দ করে ওটা আমরা তো আমার আটার লুচি খাই না ময়দার লুচি ময়দার লুচি খাই আটার লুচি খাই আর ওই কি অবাঙালিরা তো আটার লুচি খায় আর বাঙালিরা সব ময়দার লুচি খায় আর বাঙালিরাও আছে যে ময়দারই খাচ্ছে না বাঙালি বাঙালি মানেই সাদা সাদা ফুলকো ফুলকো লুচি হবে আর সাদা সাদা আলুর চচ্চুরি হবে আলুর দম যেটাই তরকারি বা ছোলার ডাল হোক মের কষা হোক

ঠিক আছে ততক্ষণ আমার মা করুক তারপর পরে আপনাদের সাথে দেখা করছি আজকে এরকম ছোট্ট একটা ব্লগ যে সন্ধ্যাবেলা কি করছি না করছি ওটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করা হবে বেশ গোল গোল ফুলকো ফুলকো লুচি গুলো মা বেলে রেখেছে আমি যদি বেলি তাহলে সেটা কি যে বেলা হবে সেটা ভগবানই জানে আমি ইন্ডিয়ার ম্যাপ বানিয়ে দেবো বলো বেলতে গিয়ে জানিছ না তো না অনেকেই লুচি পরোটা বেলতে পারে না রুটি সব রান্না তো পারো সব রান্না জানে অনেকে কিন্তু রুটি বলো অনেকেই রুটি লুচি বেলতে পারে না রান্না সব জানে রান্না একদম এক্সপার্ট কিন্তু অনেকে লুচি রুটি বেলতে পারে না ও বেলতেও পারে না করতেও পারে না অনেকে আছে করতে পারে আচ্ছা রুটি বেলতেও পারে না করতেও

করে বেলো আবার ভাজো ভাজো একটা 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 করে ভাজো এটা অনেক আমার কাছে অনেক টাইম কনজিউমিং খুব আমার কাছে এটা অনেক দে লাগে টাফ লাগে আমার কাছে রান্না করাটাই খুব টাফ ব্যাপার আমাদের এখন আর রান্না করে করে এমন হয়ে গেছে আমার রান্না রান্না করতেই ভালো লাগে না করতে সেটা সব মায়েরই বাজার বাড়ির যারা রান্না করেন

হুম আর এগুলো তো শেখানো হয়নি না না এগুলো সব সে ছেলে হোক বা মেয়ে হোক সবাইয়ই রান্না করা শেখা উচিত হুম শেখা তো দরকার সবই শেখা দরকার ছেলের মেয়ে কি আছে সব কিছু শেখা দরকার জামা ভাজুক খাওয়া উচিত লুচি ভাজাতে সবাই পারে তাও কন্টেন্ট দরকার সব সময় কন্টেন্ট থাকে না আমার কাছে আমাদের কাছে বড় বড় ওই ব্লগারদের কাছে কন্টেন্টের অভাব থাকতেই পারে তার মধ্যে আমরাও একজন চলো তোমায় দিই দিই তুমিও ভাবে মা প্লেটে দিয়ে দিয়েছে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি সাথে লঙ্কাও দিয়েছে খেয়ে আর ব্লগটাকে আমি এখানেই এন করছি আর বাড়াচ্ছি না তো যদি একটু ভালো লাগে ব্লগটা এই মা মেয়ের এই গল্প আর একটু এই সব লুচি ফুচি ভাজা শীতকাল পড়ছে ঠান্ডা পড়ছে যদি লুচি দেখে আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর আমি আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে টেল দেন বাই